এইটা আমি এতক্ষণ বাদে বলতে পারি, এটা তোমরা ফাটাফাট রিফিট রিফিল করবে, প্রচুর পরিমাণে খেতে চলেছো তোমরা। এটা এখন অব্দি খাওয়া বেস্ট স্টার্টারের মধ্যে রাসনি ফিশ টিক্কা। আর বাসন্তী পোলাও আমার দারুণ লাগলো কাঁকড়া ঝালের সাথে, তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমরা এটার সাথে অ্যাড করে খাও, তোমরা রিপিট করবে এটা, আমার তো তাই মনে হয়। আমি আজ অব্দি যত বুফে গেছি কোনো জায়গাতে বিরিয়ানি ভালো বলতে পারি না, কিন্তু এই বিরিয়ানিটাকে বলতে পারি লাইট বিরিয়ানি, লাইট কলকাতা বিরিয়ানি, কিন্তু ভালো লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, থোরগুড়ি খাওয়া চ্যানেলের নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আমাদের চ্যানেলের সকল দর্শকদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সামনেই কালী পুজো আসছে, তাই আমরা সব বন্ধু বান্ধবরা তানিয়ার সঙ্গে আছে সবাই মিলে চলে এসেছি বুফে খেতে। হ্যাঁ, আর শুধু বুফে খেতে না, তোমাদেরকেও সন্ধান দেবো দমদম নাগেরবাজার অঞ্চলে কোথায় ভালো বুফে পাওয়া যায়। এতদিন পর্যন্ত দমদম নাগেরবাজার অঞ্চলে শুধুমাত্র ডায়মন্ড প্লাজায় বারবিকিউ নেশন ছিল একমাত্র বুফের ঠিকানা, তাই তো? এখন কিন্তু শুধু বারবিকিউ নেশন নয়, তার সঙ্গে সঙ্গে নতুন একটা বুফে সন্ধান নিতে চলেছি যার নাম এয়ার এন্ড ফায়ার। তো এয়ার এন্ড ফায়ারের ভিডিও কিন্তু অ্যাক্সিস মলের ব্রাঞ্চটার অলরেডি আমরা করে ফেলেছি, যেটা আই বাটনে দেখা যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো অবশ্যই এই ভিডিওটা দেখার পর। তো আজকে হঠাৎ কেন এটা, তার দুটো কারণ আছে। এক নম্বর, তো নাগেরবাজার এলাকায় আমাদের বাড়ির কাছে নতুন বুফের সন্ধান আমরা দেবো না, হতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে, সবাই জানে বারাসাতের পর এই এলাকায় নাগেরবাজারে কালী পুজো খুব বিখ্যাত, খুব স্বাভাবিক, কারণেই তোমরাও আসবে ঠাকুর দেখতে, খেতে মন করবে ভালো কিছু। তো আর কোনো চিন্তা নেই, দমদম রোডে এয়ার ফায়ারে চলে আসো আমাদের ভিডিওটা দেখে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের লোকেশনটা একটু বোঝাই, তারপর ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করো। একটু বাইরে চলে এলাম তোমাদের লোকেশনটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে দমদম রোড, আর আমার ওই ওখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এয়ার এন্ড ফায়ার বিশাল বড় রেস্টুরেন্ট খুলেছে। বলে রাখি জায়গাটা বোঝার সুবিধার্থে, যারা লোকাল লোক তারা তোমরা জানো যে এখানে ইন্ডিয়া লর্ডস বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো ঠিক সেইটারই পরিবর্তে এখানে হয়েছে এয়ার এন্ড ফায়ার। আর যারা জায়গা চেনো না তাদেরকে বলে দিই, নাগেরবাজার মোড় থেকে টুয়ার্ড দমদম স্টেশন যেতে হেঁটে হোক, অটোয় হোক, টোটোয় হোক, তোমাদের ডান দিকে পড়বে প্রাইভেট রোড আর মতিঝিল বাসস্টপের ঠিক মাঝখানে। আর দমদম স্টেশন থেকে ঠিক নাগেরবাজার যেতে অটো করে তোমাদের বাঁ হাতে পড়বে। তো ঠিক এই জায়গায় নেমে তোমরা যদি এয়ার এন্ড ফায়ার অন্ধরাও বলে দিতে পারবে কোন জায়গায় আছে, তো বোঝার কোনো অসুবিধা নেই। এবার ভেতরে ঢুকি, অ্যাম্বিয়েন্সটা দেখাই, কী কী আইটেম আছে সব দেখাই, কত প্রাইস সেটাও তোমাদের বলবো, সেই সবজি সঙ্গে থাকবে। অ্যাম্বিয়েন্সও তোমরা দেখে ফেললে, তো এর মধ্যে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি এখানকার ওয়ান অফ দ্য ম্যানেজার্সকে। তো দাদা, আপনার নামটা? গৌতম স্যার। আচ্ছা, তো গৌতম দাদা থেকে একটুখানি ইনফরমেশনগুলো জেনে নেবো, তো দাদা প্লিজ একটু যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু বলে দেন। হাই, গুড ইভিনিং এভরিওয়ান, আমাদের এটা থার্ড আউটলেট, আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে অ্যাক্সিস মল নিউ টাউন, ওখান দিয়ে আমরা জার্নিটা স্টার্ট করি। তো সেকেন্ড যাদবপুর, দেন এটা আমাদের জাস্ট 1st অক্টোবর থেকে আমরা ওপেনিং হয়েছে, ফ্রি ওপেনিং। তো আমাদের ওপরেও হুকা লঞ্চ আছে, ওটা এখনও আন্ডার প্রসেস চলছে, ওটা অলমোস্ট 15 ডেজ আর মোর 15 ডেজে রেডি হয়ে যাবে। আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে আনলিমিটেড বাফেট, বুঝতে পেরেছেন? এখানে 45 আইটেম আছে, তার মধ্যে আপনি স্টার্টারে মাটন শিক কাবাব পেয়ে যাবেন, প্রনস পেয়ে যাবেন, চিকেন আইটেম পেয়ে যাবেন, বেটকি ফিশের টিক্কা কাবাব পেয়ে যাবেন, এবং মেন কোর্সে কাঁকড়ার ঝোল, মাটন বিরিয়ানি ইনক্লুডিং 7 টাইপ অফ স্যালাড, ভেজ, কন্টি 1-5 আইটেম থাকবে, এবং 7 টাইপ অফ ডেজার্ট। তো ইনক্লুডিং অল আওয়ার কস্ট ইজ 699, এবং আলাকাডেও যদি আপনি, আমাদের অপশান আছে আলাকাডেও আপনি এখানে এসে ট্রাই করতে পারেন।
এছাড়া আমাদের 31st অক্টোবর পর্যন্ত আমাদের 10% টোটাল বিলিং এর উপর ডিসকাউন্ট চলছে। তো আপনারা আসুন, এনজয় করুন আমাদের অ্যাটমসফিয়ার এবং আমাদের ফুডের সাথে এনজয় করুন। সবাইকে ওয়েলকাম। ডিসকাউন্টের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার, টোটাল বিলিং এর উপর 10% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ফ্ল্যাট একদম, আর 31st অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, 31st অক্টোবর পর্যন্ত, তারপরে এসে কিন্তু এটা কেউ চেয়েও না। সবাইকে আবার বলছি আসবেন আমাদের প্লেসটা, অ্যাটমসফিয়ারটা ফিল করুন এবং আমাদের খাবারটাকে এনজয় করুন। থ্যাংক ইউ। অ্যাম্বিয়েন্স তোমরা দেখে নিলে, এখন খাবার দাবার কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে। তো সবার প্রথমে যেটা দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আমপানা, এখানে আর কোনো অপশন নেই, আমপানাই দেবে। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে, এখন তো বেশ ভালো রকমই গরম আছে এবং ঠান্ডা ঠান্ডা আমপানা একদম জিভ গলা সব একদম রিফ্রেশ করে দিচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে। তো বাকিদের কি বক্তব্য সেটা শুনে নিই। আর এই জিনিসটাও কিন্তু আনলিমিটেড, অনেক জায়গায় এরকম থাকে যে ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু একবারই সার্ভ করা হয়, কিন্তু এখানে সেটা নয়, আপনার যতবার চাইবেন এটাও কিন্তু পাবেন। তো এবার আস্তে আস্তে স্টার্টার গুলো এসেছে, খাওয়া শুরু করি। স্টার্টার গুলো কিন্তু সব চলে এসেছে, এখানে সব সাজিয়ে ফেলেছে একটা প্লেটের মধ্যে। বলে রাখি এখানে স্টার্টার গুলো কিন্তু টেবিলে সার্ভ করা হয় আর মেন কোর্স গুলো কিন্তু সাজানো আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। তো সবার প্রথমে একটা ভেজ দিয়ে শুরু করি, ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা আমার বেশ ভালোই লাগে, দারুণ লাগবে। এয়ারফ্রায়ারের আগের আউটলেটটা তো গিয়ে আমি খেয়েছিলাম, তার থেকেও এটা বেশি ভালো হয়েছে। এখানে একটা লেমন হানিরও একটা ব্যাপার রয়েছে, মনে হয় এরকম হানি লেমন হানি সসে এটাকে টস করা হয়েছে, ওপরে এরকম তিল ছড়ানো আছে, বেশ ভালো লাগছে, একটা ক্রিসপিনেস তার জন্য এটাতে অ্যাড হয়েছে, বেশ ভালো। ফার্স্টে ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, আশা করি ওদের ভালোই লাগছে। এবার আরেকটা ভেজ আইটেম দেখাবো, সেটা হচ্ছে এইটা হারা ভাড়া কাবাব, এটাও ভেজ। সে দেখি এগুলো বেশি খাওয়া যাবে না, বুঝলেন তো, না বেশ ভালো খেতে, দেখাবো ভেতরটা, এরকম সবুজ রঙের ভেতরটা কড়াইশুটির জন্য হতে পারে এবং উপরটা মারাত্মক ক্রিসপি, দারুণ লাগছে এটা খেতে। তো এখানে একটু ফিশ বল আছে, তো ফিশ বলটা একটু দেখাই, মারাত্মক খেতে এটা, একদম মিন্সড মাছ এইটা। আমি এতক্ষণ বাদে বলতে পারি এটা তোমরা ফাটাফাট রিপিল করবে, প্রচুর পরিমাণে এটা খেতে চলেছো তোমরা। আমার অতি পছন্দের একটা জিনিস মাটন শিক কাবাব, এই বুফেতে মাটন শিক কাবাবও থাকছে। তো হ্যাঁ, মাটন শিক কাবাবের ব্যাপারে আমি একটু চুজি, সব জায়গায় খাই না, কারণ সব জায়গায় সেই জুসিনেসটা থাকে না। আমি একটা বুফে বাগুইআটিতে করেছিলাম কিছুদিন আগে, তোমরা জানো, সেখানকার মাটন শিক কাবাব আমার দারুণ লেগেছিল, দেখা যাক এটা তাকে বিট করতে পারে কিনা। টেস্ট ভালো, জুসিনেসও আছে, কিন্তু একদম আলগা নয় ব্যাপারটা, যে মুখে দিতে একদম মিলিয়ে যাবে সেরকমও না, কিন্তু খারাপ বলতে পারছি না, টেস্ট ভালো। কিন্তু মাটনের ফ্লেভারটাকেও কিছু একটা মশলা, যেটা আমি বুঝতে পারছি না, সেই ফ্লেভারটাকে বেশি ওভার পাওয়ার করে দিচ্ছে, যার জন্য মাটনের ফ্লেভারটা অত বেশি করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওভারঅল খেতে ভালো লাগছে। এবার যেটা খাবো, প্রন, সল্ট অ্যান্ড পেপার প্রন। ফিশ হলো, ভেজ তো হলোই, এবার প্রনও আছে, মাটনও হলো, এইরকম এটা আমার বেশ পছন্দের জিনিস। চিংড়ি আমার মারাত্মক লাগে, যত খুশি চিংড়ি খাও। উপর একটা ব্যাটারফ্লাই টাইপের একটা কোটিং দিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে, তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে বেশ ভালো করে ভেজে দিয়ে সার্ভ করা হয়েছে, ফাটাফাটি। পাইনঅ্যাপেল অসাধারণ, কিন্তু একটু জুসি ভাবটা কম আছে, কিন্তু ভালো লাগে, জুসি হলে আরো বেশি জমে যেত ব্যাপারটা। এবার আমি ফিরে আসি মাছে, এই যে লসুনি ফিশ টিক্কা, তুলতুল করছে মাছটা, একদম মাখনের মতো মুখের মতো মিলিয়ে যাচ্ছে, এটা সেরা, এটা এখন অব্দি খাওয়া বেস্ট স্টার্টারের মধ্যে, লসুনি ফিশ টিক্কা রেকমেন্ড করছি, এটা সব থেকে বেশি করে এটা নাও আর খাও। সুস্মিতার কোনটা ভালো লাগে, সুস্মিতার কোনটা ভালো লাগছে? আমার মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য এই বেবি কর্নটা ভালো লাগে, যে বেবি কর্নটা। এইবার বারবিকিউ চিকেন উইংস, সুস্মিতা এটা ভালো লাগছে, কারণ হচ্ছে এখানেও সেই
মিষ্টি ব্যাপারটা আছে, ঝাল মিষ্টি টক সব ব্যাপারটা আছে মধ্যে। আর তার সঙ্গে সুসিদ্ধ চিকেন উইংস, কোনো কথা হবে না। স্টার্টারের পালা কিন্তু শেষ, এবার আমরা খাবো মেন কোর্স। তো মেন কোর্সে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই এখানকার দামটা কি আছে। যদি তোমরা ভেজ বুফেটা নাও তাহলে দাম পড়বে 599 টাকা, আর যদি নন ভেজটা নাও তাহলে দাম পড়বে 699। আর কবে পাওয়া যায় সেটাও বলি, দুপুর 12টা থেকে রাত 11টা অবধি রেস্টুরেন্ট খোলা, শুধু বিকেল 5টা থেকে সন্ধে 6টা অবধি বুফেটা থাকে না, বাদ বাকি পুরো টাইমটা সপ্তাহে 7 দিন তোমরা এই বুফে পেয়ে যাবে সেম দামে। আর এখানে একটু দেখাই যে এখানে অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকম সালাদ রয়েছে, চাটনি অফ দ্য ডে রয়েছে, রায়তা রয়েছে, পাঁপড় রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা পর্যন্ত রয়েছে। তো এগুলো আমি নিচ্ছি না, তোমাদের যদি মনে হয় তোমরা এখান থেকে অবশ্যই নিতে পারো, আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই নেবো। মেন কোর্সে অনেক কিছু আছে, মোটামুটি বাসন্তী পোলাও, বাসমতি রাইস, ইয়েলো ডাল ফ্রাই, মিক্সড ভেজ, ঝাল ফ্রেজি, মটর পনির, এসব রয়েছে। আমি একটুখানি বাসন্তী পোলাও নেবো। আহা, বাসন্তী পোলার গন্ধটা কিন্তু চমৎকার বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একটুখানি বাসন্তী পোলাও নিলাম। আর মিক্সড ভেজ বা মটর পনির নিলাম না, সোজা চলে যাচ্ছি এদিকে। এদিকে রয়েছে ভেজ হাক্কা নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, শেফ স্পেশাল পাস্তা, যার তিনটের একটাও আমি এই মুহূর্তে নিতে চাইছি না। ধনিয়া মুর্গ রয়েছে, কাঁকড়ার ঝাল রয়েছে, আর কি চাই। এই রইল ধনিয়া মুর্গ, আর এটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তো কাঁকড়া তো একটু নিতেই হবে। $1.49 কাঁকড়াকে দেখি কি অবস্থা হয়েছিল মনে আছে তো? এখানে মনে হচ্ছে সেরকমই কিছু হতে চলেছে। এই নিয়ে নিলাম একটু কাঁকড়া। খুব বেছে বেছে খাচ্ছি, ব্লগার হিসেবে আমার দেখানো উচিত প্রত্যেকটা আইটেম, তাও আমি দেখাচ্ছি না। এখানে এক মশলা রয়েছে, ফিশ কালিয়া রয়েছে, আর এখানে রয়েছে মাটন বিরিয়ানি, যেটার জন্যই আমি অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা করছি। চামচ চামচ ছড়িয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকবেন যে বুফের বিরিয়ানি কিরকম হবে না হবে। তো মাটন বিরিয়ানি বুফে এরকম দেওয়া রয়েছে আনলিমিটেড, তাও আবার এর থেকে বেশি আর কি চাই। তো মোটামুটি এইটুকু নিলাম, তারপর লাগলে আরও নেব। প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি মনে হয় যে বেশি পারবেন না খেতে আগে থেকে নিয়ে ওয়েস্ট করবেন না, আনলিমিটেড সব কিছু, অল্প করে নিন, খেতে পারলে আবার চেয়ে নিন। খাবার দাবার নিয়ে একদম টেবিলে এসে বসে পড়েছি, দেখালাম প্রচুর আইটেম ছিল, সব কিছু নিইনি। বাসন্তী পোলাও, বিরিয়ানি, কাঁকড়া আর ধনিয়া মুর্গ নিয়েছি। তো প্রথমে একটু বাসন্তী পোলাও খাবো, এরকম বেশ ঝরঝরে রয়েছে, সরু লম্বা দানা দেরাদুন রাইস রয়েছে, এখানে কাজু বাদাম, কিশমিশ, কড়াইশুঁটি সবই দেখতে পাচ্ছি। তো একটুখানি খাওয়া যাক। ঘিয়ের গন্ধটা প্রমিনেন্ট, খেতে বেশ ভালো লাগছে। বাসন্তী পোলাও যে আমি খুব ভালোবাসি তা না, একটা মিষ্টি মিষ্টি ব্যাপারটাকে বললাম ভালো লাগে না, এটা কিন্তু মিষ্টির ভাবটা একটু কম, বাসন্তী পোলাতে যেরকম হওয়া উচিত তার থেকে কম। তো আমি একটু কাঁকড়ার ঝালটা দিয়ে একটু গ্রেভিটা মাখিয়ে নেবো, এবার খাবো। পাঁপড়ার ঝালটাও কিন্তু খুব একটা ঠিক ঝাল নয়, পাঁপড়ার ঝালটা একটা নর্মাল টেস্ট, একদমই ঝাল নেই এর মধ্যে। আমি এক্সপেক্ট করেছিলাম কাঁকড়ার ঝালটা একটু ঝাল ঝাল ব্যাপারটা পাবে, কিন্তু খেতে ভালো লাগছে, পোলাওয়ের সঙ্গে কাঁকড়ার ঝাল জমে যাবে। একটু কাঁকড়া খাই। বুফেতে কাঁকড়া দিচ্ছে এটাই তো বিশাল ব্যাপার, তার সঙ্গে মাটন বিরিয়ানিও থাকছে, চিকেন ফিকেন তো থাকেই। তো 699 টাকায় যে বুফেটা তোমরা এখানে পাচ্ছ দমদম নাগের বাজারের মতন জায়গায়, তো এর থেকে ভালো জিনিস কিন্তু আর কিছু হতে পারে না। তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা কিন্তু পুরো দেখো, লাইক কমেন্ট করো, আজকাল কিন্তু বেশি ভিউ টিউ হচ্ছে না, তোমরা কি করছো? তানিয়া পাস্তা খাও, পাস্তাকে বলো। পাস্তাটা ভালোই হয়েছে, এটা হোয়াইট পাস্তা না কিন্তু বেশ ভালো খেতে। কি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, কিরকম? খুব ঝালও না, খুব মিষ্টিও না, এটা নর্মাল টেস্ট, বেশ ভালো খেতে। তোমাদের আবার দেখছি শশা কষা দিয়েও করেছে, ফ্রুটস দিয়েছে, কিছু দিয়ে করেছে, বেশ ভালো খেতে। আমি ব্যক্তিগতভাবে একটা নাম দিলাম জগা খিচুড়ি পাস্তা, তোমরা যারা ভালোবাসো পাস্তা খেতে অবশ্যই ট্রাই করবে। আর বাসন্তী পোলাও আমার দারুণ লাগলো কাঁকড়া ঝালের সাথে, তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমরা এটার সাথে অ্যাড করে খাও, তোমরা রিপিট করবে এটা।
আমার তো তাই মনে হয়। আর সুস্মিতার কোনটা ভালো লাগছে? আমার এটা পোলাওটা খুব ভালো লেগেছে। পোলাওটা আমারও সত্যি ভালো লেগেছে। ঝরঝরে আছে। বড় বিরিয়ানি তা আসা যাক। এই হচ্ছে বিরিয়ানি। একটা হালকা অয়েলি ব্যাপার আছে যেটার জন্য আর কি গলায় বাঁধবে না, খুব অয়েলি নয় তাই বলে, কিন্তু হ্যাঁ অয়েলি হওয়ার সত্ত্বেও কিন্তু বেশ ঝরঝরে। রাইসটা খাওয়া যাক, এটা ভালো খেতে, লাইট বিরিয়ানি, কারোর সাথে তুলনা করা যাবে না, কারণ বুফের বিরিয়ানি বুঝতেই পারছো, কিন্তু ভালো খেতে। আমি আজ অব্দি যত বুফে গেছি কোনো জায়গাতে বিরিয়ানি ভালো বলতে পারি না, কিন্তু এই বিরিয়ানিটাকে বলতে পারি লাইট বিরিয়ানি, লাইট কলকাতা বিরিয়ানি, কিন্তু ভালো লাগছে খেতে। এই মাটনের পিসটা একবার তোমরা দেখো, যদিও পিসের সাইজ এখানে কোনো ম্যাটার করে না, কারণ আনলিমিটেড মাটন তোমরা এখানে পাবে, আনলিমিটেড বিরিয়ানি তোমরা এখানে নিতে পারছো, সুতরাং যত ইচ্ছা তোমরা খেতে পারো। আর একটু আগে মাটনটা মুখে পড়লো, সেটা একদম মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছে। একটু রাইসের সঙ্গে মাটন নিয়ে এই বিরিয়ানিটা আপনারা আলাকাটে অর্ডার দিয়েও খেতে পারবেন, এরকম কোয়ালিটির বিরিয়ানি হয়েছে। তো সেদিক থেকে আমি কিন্তু খুব স্যাটিসফাই হলাম যে বুফেতে এসে বিরিয়ানি খাচ্ছি মাটন এতটা ভালো দেওয়া হয়েছে। যাই হোক এটা শেষ করি। ও ধনিয়া মুখটা দেখাই, এই যে এরকম এরকম সব পিসগুলো রয়েছে, বড় বড় একটা পিস, একদম সবুজ রং, না না গন্ধরাজ ফন্দরাজের ব্যাপার না, এটা ধনিয়া মুড়। এইরকম সফট চিকেন হাত দিতে না যদি খুলে আসছে, ভেতরটা কতটা জুসি একবার দেখো, দারুণ, একদম সফট জুসি ময়েস্ট চিকেন, ভেতর অব্দি একদম মশলাটা গেছে, মানে কোনো জায়গায় ব্লান্ট লাগছে না, ফাটাফাটি গরম গরম একেবারে। বুফেতে চিকেন মাটনের ঝোলে এতটা যত্ন নিয়ে রান্না করা প্রথম দেখলাম, অনেক জায়গায় যাই মেন কোর্সে চিকেন মাটনগুলো একদম যা খুশিতেই যাবে। তো সেই দিক থেকে কিন্তু আমি বলবো শুধু যে স্টার্টার খেয়ে তোমাদের হয়ে যাবে তারপর মেন কোর্সের দিকে যাচ্ছ না, ভালো লাগছে না, এরকম জিনিসটা হবে না, ওভারঅল যে পুরো স্প্রেডটা রয়েছে খাবারের সেই জিনিসটা কিন্তু তোমরা এনজয় করবে। তো ঠিক আছে এগুলো শেষ করি, তারপর যদি মনে হয় কিছু নুডলস রাইস কিছু নেবো সেটা তোমাকে দেখাচ্ছি। খাবার দাবার এত ভালো যে ওরা কিন্তু ডেজার্টে পৌঁছে গেছে, আমি কিন্তু এখনো যেতে পারিনি, আমি কিন্তু এখনো মেন কোর্স খেয়েই চলেছি। তো ডেজার্টটা ওরাই বলবে, আজকে আমি আর সেই দায়িত্বটা নেবো না, প্রত্যেকবার তো আমি বলি আজকে একটু নতুনত্ব হোক। তো আমি একটুখানি অন্যরকম জিনিস নিয়েছি, হ্যাঁ মাটনটা কমন, আর এখানে রয়েছে নুডলস, ভেজ হাক্কা নুডলস, এখানে রয়েছে ডিম কষা, এখানে রয়েছে পনিরের আইটেমটা, আর এখানে একটু স্যালাড নিয়েছি। তো সবার আগে একটুখানি নুডলসটা খাবো, দেখা যাক কীরকম। এর সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান ছিল কিন্তু আমি আর নিই, তোমরা অবশ্যই খেতে পারো। আমার মনে হয় না তোমরা এদিকে বেশি একটা ঝুঁকবে, যখন বাসন্তী পোলাও ভাত আর বিরিয়ানির অপশন রয়েছে তোমরা ওটাই বেশি খাবে জানি, আমিও তাই টেস্ট করার জন্য নিলাম। বাস এবার পনিরটা খাবো, পনিরের সঙ্গে খাবার জন্য কিছু নিইনি, শুধু এমনি পনিরটা খাবো, এটা সত্যি ভালো লাগে। আমি এটার সঙ্গে একটু তন্দুরি রুটি বা নান জাতীয় জিনিস খুব মিস করছি, এটার সাথে ওরকম কিছু হলে একদম জমে যেত, বা নিজের পক্ষে রুমালি রুটি। আর এবার ডিম খাবো, ডিমটা ডিমেরই মতো, ঝোলটা আলাদা করে সেরকম কিছু টেস্ট নেই যেটা আমি বলবো, একটু ব্লান্ড টেস্টটা ডিম ঝোলের, ঠিক আছে তোমরা ডিম তুলে তুলে খেয়ে নিতে পারো। এবার পেঁয়াজ খাই, তোমরা ডেজার্টের দিকে যাও। ফার্স্টে শাহি টুকরা দিয়ে শুরু করি, বেশ ভালো খেতে। আর এখানে একটা এটা একটা কেক টাইপ বা সন্দেশ টাইপ, সেটা বেশ দেখতে ভালো, ভালো খেতে, সুজি সুজি টাইপের, সুজিরই হালুয়া টাইপ হবে হতো, ওটাকে কেটে সুন্দরভাবে বানিয়েছে, বেশ ভালো। আমি ভাবছি ওদেরকে একটা সেপারেট ফুড ব্লগিং চ্যানেল খুলে দেবো যেখানে ওরা সব কিছু খাবে এবং বলবে ভালো খেতে। আইসক্রিম লাস্ট, আইসক্রিমের পালা, কেশর পেস্তা, বেশ ভালো, বেশ ভালো, গুড। দেখো তুমি বলো, যে বলার সে বলো, গেলে ঠিক আছে, সব তোমরা শুনেই নিয়েছো। আমি আর ডেজার্টের দিকে যাচ্ছি না, ওরা বলে দিয়েছে যা বলার, শান্তি করে আমরা খাওয়া দাওয়া শেষ করি, নিচে গিয়ে বাকি কথাগুলো বলবো।
ও একটা জিনিস বাকি থেকে গিয়েছিল যেটা ওরা দেখায়নি, সেটা হচ্ছে যে দর্শন বা মিনি জিভে গজা। তো এই জিনিসটা আমি একবার খেয়ে দেখিয়ে দিই, আমিও যে খুব এগুলো খাই তা নয়, ওদের মতোই বলবো ভালো খেতে। ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, একদম ভাত পা ঝাড়া অবস্থায় এসে দাঁড়িয়েছি তিনজনে মিলে আমাদের ফিডব্যাকটা দেওয়ার জন্য। প্রথমে আমি বলি, আমার কিন্তু ওভারঅল পুরো খাবারের স্পেডটা ভালো লেগেছে। স্টার্টার বেশ ভালো ছিল, প্রত্যেকটা আইটেম এ টু জেড একদম দুর্দান্ত অতুলনীয় ছিল। আর মেন কোর্স কিছু খাবার ঠিকঠাক এবং কিছু খাবার তো খুবই ভালো ছিল। স্পেশালি আমার সব থেকে বেশি যেটা মন দিতে নিয়েছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও এবং মাটন বিরিয়ানি। মানে বুফেতে মাটন বিরিয়ানি এত ভালো হতে পারে সেটা খুব কম জায়গায় আমি দেখেছি। এবং মাটন বিরিয়ানির সাথে মাটন শিক কাবাব এত কিছুর সঙ্গে আবার কাঁকড়া দেওয়া হয় সেটাও কিন্তু খুব কম জায়গায় দেখেছি। তো 699 টাকা দিয়ে এরকম একটা জায়গায় দমদম নাগের বাজারের মতন একটা চত্বরে এরকম একটা বুফে অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, তোমরা দেখেইছো, এটা কিন্তু খুব ভালো একটা ডিল। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এয়ার অ্যান্ড ফায়ার একবার আসো, অ্যাক্সিস মলেও যেতে পারো, এখানেও আসতে পারো, যেখানে তোমাদের ইচ্ছা। কিন্তু যারা লোকাল এখানকার আছো তারা অবশ্যই সবার আগে এই জায়গাটা একবার ট্রাই করো। এবার আমি জিজ্ঞেস করবো ওদেরকে আস্তে আস্তে, সুস্মিতার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে মানে বেশি যদি জিজ্ঞেস করি কোন আইটেমটা ভালো লেগেছে, কোনটা? আমার ভালো লেগেছে গোলাপজামুন। গোলাপজামুন ওটা আমারও খুব ফেভারিট। আর তানিয়ার? তোমরা ফলো করে নিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করে দিতে হবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। শুভ দীপাবলি। অ্যাডভান্স শুভ দীপাবলি।